প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হতে পারে, কোথায় আঘাত করতে পারে, এই ঘূর্ণিঝড়টি কেমন থাকতে পারে, এর দংশলীলা সরাসরি লাইভ দেখাবো এই ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ স্ক্রিনের মধ্যে আপনাদেরকে নিয়ে আসলাম। দেখা যাচ্ছে 20 তারিখের পরে বঙ্গোপসাগরের বুকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, পরবর্তীতে এটি শক্তি বাড়িয়ে ধীরে ধীরে নিম্নচাপে পরিণত হতে পারে। যদি উপযুক্ত পরিবেশ পেয়ে থাকে তাহলে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, এমনটাই কিন্তু বলা হচ্ছে অলরেডি। তো এখনও পর্যন্ত চূড়ান্ত ফলাফল হয়নি এটি যে কোন দিকে আঘাত করবে বা কোথায় আঘাত আনবে। তো গত কয়েকদিন আগে এর সরাসরি আঘাত আনার স্থান ছিল এখানে পশ্চিমবঙ্গের উপর, এবং সেটি চেঞ্জ হয়ে আবার বিশাখপাট্টনাম এবং এখানে বাবনীচর অঞ্চলে দেখাচ্ছিল। এই মুহূর্তে আবারও চেঞ্জ আসছে এই ঘূর্ণিঝড়টির। যদি তৈরি হয়ে থাকে তাহলে এটি সরাসরি আঘাত করতে যাচ্ছে আবার এখানে কলাপাড়া বা পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল এবং এদিকে খুলনা বরিশালের উপকূলীয় এই অঞ্চলে। সরাসরি আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়ে ভয়াবহ কারণে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এর আরও চেঞ্জ আসবে, এখনও পর্যন্ত বাংলাদেশ এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের কথা বলা হয়নি এটি কোন দিকে যাবে বা কোথায় আঘাত করতে পারে। এখনও পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে কোনো ধরনের তথ্য তুলে ধরা হয়নি। তো আমরা আপনাদেরকে অগ্রিম দেখিয়ে দিচ্ছি যে আগামী দিনে যেহেতু সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনাটুকু আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো যদি এখানে সরাসরি বাংলাদেশের উপর আঘাত আনে, যদি এই স্থানের উপর আঘাত আনে তাহলে আমরা দেখতে পাচ্ছি খুলনা এবং বরিশাল বিভাগের অনেক স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। জোরালো আকারে এখানে প্রায় দমকা জোড়ো বাতাস বইতে পারে, সাথে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। সরাসরি এটি এই যে প্রভাব ফেলতে পারে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চল, কলাপাড়া, তারপর লালমোহন, বরিশাল, জালাকাটি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, ফাতিয়া এই অঞ্চলে কিন্তু এর ভয়াবহ প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। এবং এই ঘূর্ণিঝড়টির প্রভাবে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। তো এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে। বর্তমান কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই, তবে আগামী সপ্তাহের মধ্যে বঙ্গোপসাগর বুকে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে শক্তি বাড়িয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। দেখা যাক, এখনও পর্যন্ত কেউ আতঙ্কিত হবেন না। মূলত আমরা নজর রাখছি এই ঘূর্ণিঝড়টির উপর। যদি তৈরি হয়ে থাকে তাহলে আপনাদেরকে আগে থেকে আমরা সতর্ক করে যাব। এ মুহূর্তে আমরা দেখে নেব আজ আগামীকাল দেশের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বর্তমান স্যাটেলাইট ইমেজ একটু আমরা দেখে নিচ্ছি, দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে, কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই। আগামীকাল বৃহস্পতিবার 19 অক্টোবর নাগাদ যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় প্রায় সমস্ত এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই ইনশাআল্লাহ। এবং শুক্রবার 20 অক্টোবর নাগাদ যদি আমরা একটু দেখি, দেখা যাচ্ছে দেশের বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার অবস্থা রয়েছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তাপমাত্রা থাকতে পারে দেশের বেশিরভাগ এলাকায় 31 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। রাতের বেলায় কিছুটা ঠান্ডার আমেজ রয়েছে এবং দিনের বেলায় কিছুটা ব্যবসা ঘুমট গরম রয়েছে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের উত্তাল পরিবেশ বঙ্গোপসাগরের বুকে নেই। আগামী সপ্তাহের মধ্যে নিম্নচাপ তৈরি হতে পারে শক্তিশালী, উপযুক্ত পরিবেশ পেলে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে সরাসরি। দেখা যাক কী পরিস্থিতি দাঁড়ায়, আমরা জানাবো আপনাদেরকে। আমরা অলরেডি নজর রাখছি, আমাদের সঙ্গে থাকুন। তো বৃষ্টিপাত যদি ঘূর্ণিঝড়টি তৈরি হয়, যদি ঘূর্ণিঝড়টি আসে তাহলে বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায়। বাংলাদেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত থাকতে পারে খুলনা বিভাগের উত্তর দিকে, রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায়, পাবনার দিকে বৃষ্টিপাত থাকতে পারে এবং ব্যারামপাড়ার দিকে, লাইপুর এই অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কারিমপুরের দিকে রয়েছে, পাঙ্গাসা, বালিয়াকান্দি এই অঞ্চলে, মাগুরার দিকে রয়েছে, ফরিদপুর, শিবালয় এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, নাগারপুর এবং বেড়া এ সমস্ত এলাকায়, বাঙ্গুরা যে এখানে ত্রিশাল এই অঞ্চলে, তারপর সিংড়া সমস্ত এলাকায়, চিরাজগঞ্জ, তারপর কালীহাটি, টাঙ্গাইল এই যে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা একটু তাপমাত্রা মোড়ে নজর রাখবো। আমরা সরাসরি এই মুহূর্তে চলে যাচ্ছি তাপমাত্রায়। দেখতে পাচ্ছি দেশের
বেশিরভাগ এলাকায় আগামীকাল বৃহস্পতিবার 19 অক্টোবর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 31 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, বেশিরভাগ স্থানে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের উপর যদি আমরা একটু দেখি সেখানেও প্রায় 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি ও কিছু কিছু এলাকায় প্রায় 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকার সম্ভাবনা, সঙ্গে এখানে উত্তরাঞ্চলে ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের উপর তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।